আইছো রাজ্যিক পর্যায়ের খবরলৈ। হলনি হব নেকি কংগ্রেসের নেতৃত্ব? আমি রাজ্যসভা নির্বাচনের খবর জানাম, কিন্তু তার পূর্বে কংগ্রেসের নেতৃত্বর খবর এই মুহূর্তে আপনার আগবাইছো। হলনি হব নেকি কংগ্রেসের নেতৃত্ব? এই চর্চা দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আজি তিন চারি দিন পূর্বে দিল্লিত, আর সেই বৈঠকত একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে গান্ধী পরিয়ালের নেতৃত্বতে থাকিব কংগ্রেসের দায়িত্ব। আর তার সমান্তরালক আরো পুনর্বার চর্চালে আহিছে যে হলনি হব নেকি কংগ্রেসের নেতৃত্ব? জি টুয়েন্টি থ্রির নেতাই সাক্ষাৎ করব সোনিয়া গান্ধীক। এ আই সি সির সংস্কারের খসড়া প্রস্তাব ইতিমধ্যে সাজু হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেস বিপদাপন্ন বলে কলে শঙ্কর সিং বাঘেলাই। আজি সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করব গুলাম নবী আজাদে। নিশালে গ্রুপ অফ টুয়েন্টি থ্রির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকত কপিল সিব্বল, শশী থারুর, মণিশঙ্কর আয়ারে অংশগ্রহণ করব। নেতৃত্ব সলনির দীর্ঘ দিন ধরে কংগ্রেসের এই বিসম্বাদী গোটে অভিযান চলাই আছে। শেহতীয় পাঁচ রাজ্য নির্বাচন কংগ্রেসের পরাজয়ের পিছত নেতৃত্বের গান্ধী পরিয়ালক আঁতরার কুচকাওয়াজ জোরদার করে তুলিছে জি টুয়েন্টি থ্রিয়ে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকত সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে গান্ধী পরিয়ালের হাততে থাকিব কংগ্রেসের দায়িত্ব। পাঁচ রাজ্যের বিপর্যয়ের পিছত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকত সোনিয়া গান্ধীয়ে পদত্যাগপত্র দাখিল করে কৈছিল যদিহে গান্ধী পরিয়ালের কংগ্রেস আজি দুর্বল হয়েছে তেতিয়াহলে কংগ্রেস গান্ধী পরিয়ালে সকল ত্যাগ করবলে সাজু আছে। তেনেদরে পদত্যাগপত্র দাখিল করেছিল যদিও অবশেষত এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে কংগ্রেসের দায়িত্ব গান্ধী পরিয়ালের হাততে থাকিব, কিয়নো প্রধানমন্ত্রীক প্রত্যাহ্বান জানাব একমাত্র নেতাই হল রাহুল গান্ধী। এনেদরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রকাশ করেছিল। কিন্তু শেহতীয়াক আকৌ এবার চর্চালে আহিছে যে সলনি হব নেকি কংগ্রেসের নেতৃত্ব? এটা বিসম্বাদী গোট, এই বিসম্বাদী গোটে অহরহ অভিযান চলাই আহিছে কংগ্রেসক শক্তিশালী রূপত প্রতিষ্ঠা করবলৈ। আর সেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে বৈঠকত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই বৈঠকত কোৱা হৈছিল যে বুথ পর্যায়ের কংগ্রেসক শক্তিশালী নকৰা পর্যন্ত গান্ধী পরিয়ালের হাততে থাকিব দায়িত্ব। কিন্তু এই মুহূর্তে কিছু ডেভেলপমেন্ট এই মুহূর্তে আমি জানাইছো। জি টুয়েন্টি থ্রির নেতাই আজি সাক্ষাৎ করব সোনিয়া গান্ধীক। এ আই সি সির সংস্কারের খসড়া প্রস্তাব সাজু করে তোলা হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেস বিপদাপন্ন বলে কলে শঙ্কর সিং বাঘেলাই। আজি সোনিয়া গান্ধীক সাক্ষাৎ করব গুলাম নবী আজাদে। নিশালৈ গ্রুপ অফ টুয়েন্টি থ্রির গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকত কপিল সিব্বল, শশী থারুর, মণিশঙ্কর আয়ারেও অংশগ্রহণ করব। উল্লেখযোগ্য যে নেতৃত্ব সলনির দীর্ঘদিন ধরে কংগ্রেসের এই বিসম্বাদী গোটে অভিযান চলাই আছে। বিশেষ শেহতীয়াক পাঁচ রাজ্য নির্বাচন কংগ্রেসের পরাজয়ের পিছত নেতৃত্বের গান্ধী পরিয়ালক আঁতরার কুচকাওয়াজ জোরদার করে তুলিছে জি টুয়েন্টি থ্রিয়ে।